हेलो एंड वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई केमन आछो? आमी तो खूब भालो आछी। पूजो अलरेडी स्टार्ट हो गेछे, आज के महासप्तमी, ताई तुम्हारे सबाई के जानाई शारदीयार प्रीति शुभेच्छा अनेक अनेक भालोबासा। তোমরা নিশ্চয়ই ঘোরাফেরা স্টার্ট করে দিয়েছো। আমার এবছরে ঘোরা সেরকম কোনো প্ল্যানিং নেই। আজকে সপ্তমীর দুপুরে আমি বাড়িতেই বসে রয়েছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আমার পূজোর কালেকশন শেয়ার করি। আমি কি কি কিনলাম, ওমের জন্য কি কি কিনলাম, সবকিছু আজকে তোমাদের আমি এই ভিডিওতে দেখাবো। তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। ফার্স্টে আমি তোমাদেরকে দেখাবো শাড়ি। আমরা যতই যাই কিছু কিনি, শাড়ি না কিনলে ঠিক পুজোর বাজারটা ভালো লাগে না, তাই তো? আর অষ্টমীর দিন একটা লাল শাড়ি পরে অঞ্জলি দেব না, সেটা কি কখনো হয়? তাই আমি ফার্স্টে স্টার্ট করছি একটা লাল টুকটুকে শাড়ি দিয়ে। এটা আমার শ্বশুর মশাই আমাকে গিফট করেছে। এটা হচ্ছে একটা বালুচরি শাড়ি। শাড়িটা পুরোটাই কাজ আছে এরকম। এটা আঁচল, এটা ভেতরটা দেখো, এরকম করে পুরো টেম্পল ওয়ার্ক যাচ্ছে শাড়িটার মধ্যে। আমার বালুচরি শাড়ি খুব ভালো লাগে, কিন্তু আমার রয়্যাল ব্লুটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দোকানে গিয়ে রয়্যাল ব্লুটা পাইনি। তা দেখলাম রেডটা খুব ভালো লাগছে, তাই রেডটাই নিলাম। ভালো লাগছে মা? এরপর আমি নেক্সট দেখাবো একটা অর্গানজা। এবার পূজোয় অর্গানজা খুব ফ্যাশনে ইন, আর এই অর্গানজা শাড়িটা আমাকে দিয়েছে আমার জা। এটাও গিফটেড শাড়ি। শাড়ি পূজোতে খুব কমই কেনা হয়, ম্যাক্সিমাম সবাই গিফটই করে। এই যে এটা আঁচল, আর এটা ফুল বডি। আর এটার সঙ্গে আছে একটা ম্যাচিং ব্লাউজ, যেটা আমাকে আমার জাই গিফট করেছে। এইবার দেখাবো একটা জিন্স। জিন্স আমি পরতে ভীষণ ভালোবাসি, বিশেষ করে ডেনিম কালারের জিন্স আমার ভীষণ পছন্দ। আমার ওয়ার্ড্রবে যতই ডেনিম কালারের জিন্স থাকুক না কেন, আমি দোকানে গেলে আবার আমার সেই ডেনিমের দিকেই চোখ যায়, মনে হয় যে না ডেনিমটাই নেই, এটাই বেশি ভালো লাগছে। তাই আবার একটা ডেনিম জিন্স সাথে নিয়েছি। এই পিচ পিঙ্ক কালারের টপ, ডেনিম কালারের সঙ্গে এই কালারটা ভালো লাগবে না? নেক্সট দেখাবো, এরপর আমি দেখাবো একটা সালোয়ার। এই সালোয়ার স্যুটটা বরমশাই কিনে দিয়েছে। এটা আমার একটা ফ্রেন্ডের থেকে নেওয়া পিসটা, কিন্তু পছন্দটা বড়ই করেছে দূর থেকে বসে। স্যুটটায় পুরোই ওয়াক আছে, স্যুটের ওড়নাটা এরকম গর্জাস পার্টি ওয়ার সালোয়ার। নেক্সট দেখাবো একটা ধামাকা শাড়ি, এটা আমার মা গিফট করেছে। এটা হচ্ছে কাঞ্জিভারম। আমার অনেক দিন থেকে এই রানী আর এই গ্রিনের কাঞ্জিভারমটা একটা শখ ছিল নেওয়ার, তো এবার পুজোয় সেটা মাই দিয়ে দিল। দেখতে পাচ্ছ অসম কালারটা, এই কম্বিনেশনটা আমার ভীষণই পছন্দ। মা যখন বলল যে কি নিবি, তাই আমি ফার্স্টে এই শাড়িটাই মাকে বললাম যে এই শাড়িটাই আমাকে দাও। কেমন লাগছে? তোমরা সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না কোন ড্রেসটা সব থেকে বেশি ভালো লাগছে। এবার দেখাচ্ছি এটা কুর্তি। কুর্তিটা আমার ননদ আমাকে দিয়েছে। আমার এই টাইপের সিম্পল ব্লক প্রিন্টের ওপর কুর্তিগুলো খুব ভালো লাগে, এগুলো ডেইলি ইউজের জন্য খুবই ভালো, যেহেতু আমার ওমকে রোজ স্কুলে নিয়ে যেতে হয়, তো এই টাইপের কুর্তিগুলো পরে আমি খুব কমফোর্টেবল ফিল করি। এই একটা কুর্তি, আর একটা কুর্তি আছে। এই কুর্তিটা আমি নিজেই কিনেছি, ট্রেন্ডসের কুর্তি, এখনো বাইরে পরা হয়নি। এটাও ডেইলি ইউজের জন্যই নেওয়া,
শাড়িটার কাপড়টা ভীষণ সফট, ভীষণ এটার সঙ্গে ম্যাচিং করে লেগিংস নিয়েছি। আর বানিয়েছি ব্লাউজটা, এটা যেহেতু ব্রোকেটের ব্লাউজ এটা মোটামুটি সবকিছুর সঙ্গেই চলে যাবে। পুজোতে যতই জামা কাপড় কিনি, একটা জুতো আর ব্যাগ না কিনলে মনে হয় যেন শপিংটা ইনকমপ্লিট থেকে যাচ্ছে, তাই তো? তো আমি এবার এই ব্যাগটা কিনেছি পুজোতে, একটা শিমারি ক্লাচ। এই ক্লাচ গুলো এবার ফ্যাশনে খুব ইন, খুব বেশি স্পেস নেই ভেতরে, কিন্তু একটা ফোন আর একটা হ্যাংকি আরামসে চলে আসবে। এর ভেতরে একটা স্ট্রিংও আছে অ্যাটাচড। আর জুতোটা আমি পরে ফেলেছি, ওর জন্য জুতোটা আর তোমাদের দেখাতে পারলাম না। এবার দেখাও মেকআপস। মেকআপস মোটামুটি আমার সবকিছুই ছিল, শুধু লিপস্টিক একটা পুজোর সময় না কিনলে হয় না, তাই জন্য আমি সুগারের এই লিপস্টিকটা কিনেছি। লিপস্টিকটা শেড হচ্ছে ব্রাজেন রেজিন, মারুন শেডে। শেডটা আমার ভীষণই পছন্দ। দেখো লিপস্টিকটা স্ক্যাচেস দেখাচ্ছি, কালারটা ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর, টুকটুকে লাল না, কাটকাটে মেরুন না, মিষ্টি লাল মেরুন মিক্স। আর কিনেছি একটা পেন আইলাইনার। আমার শপিং এখানে ডান, এবার দেখাবো ওমের গুলো। তো এবার স্টার্ট করছি ওমের জামা দিয়ে। ওমের অনেকগুলো জামা হয়েছে, তার মধ্যে অর্ধেক তো আমি পরিয়েও ফেলেছি। যাই হোক, ফার্স্টে দেখাচ্ছি ওমের দাদাই মানে আমার বাবা দিয়েছে এটা। ছেলেদের বেশি ভ্যারাইটি অফ ড্রেসেস পাওয়া যায় না, কিন্তু যা যেটুকু ছোট রয়েছে তো এখন তাও যেটুকু পাওয়া যায়। এটা দিয়েছে বাবা। এটা দিয়েছে ওমের জ্যাঠা, ওমের জ্যা। একটা ব্ল্যাক কালারের হুডি, সাথে রয়েছে খাকি কালারের জিন্স। ওমদের স্কুলে একটা দুটো ফাংশন সবসময় লেগেই থাকে, ওই জন্য আমি পুজোতে এবার মোটামুটি সব কালারের প্যান্টস নিয়ে নিয়েছি। কারণ কখন স্কুল থেকে বলবে যে এই কালারের প্যান্ট লাগবে, এই কালারের টি শার্ট লাগবে, ওই জন্য পুজোতে এবার সব কালারের প্যান্টস নেওয়া হয়ে গেছে। তো প্রোগ্রামে যখন বলবে তখন আর যাতে আমার কোনো প্রবলেম না হয়। তো এবার দেখাবো ওমেরই একটা শার্ট। আমার বাচ্চাদের ওপর খুব চেকস ভালো লাগে, মানে এরকম চেকস পরলে বাচ্চাদেরকে বেশ বড় বড় লাগে, ওই জন্য আমার চেকস গুলো খুব পছন্দ। এটার সঙ্গে রয়েছে জিন্সটা, এটা ওমের পাপার তরফ থেকে। ওমের পাপা তো এবার ছুটি পায়নি, তো আসতেও পারেনি, তাই ওর পাপার হয়ে আমি এগুলো কিনে নিয়েছি। এই শার্টটা ওমের সব থেকে বেশি পছন্দ। আমরা যখন দোকানে কিনতে গেছিলাম ওর জন্য ড্রেস, তখন আমরা এই শার্টটা নিতাম না, মানে ফার্স্টে দোকান থেকে এই শার্টটাই দেখিয়েছে, কিন্তু আমাদের এটা অতটাও ভালো লাগছিল না, কিন্তু ওর এইটাই চাই, মানে ও এটা ছাড়া আর কিছু নেবেই না, এইটাই ধরে রয়েছে। লাস্টে এত রাগ করছে, বলছে যদি আমাকে এইটা দাও তো দাও, নাহলে আমার কিচ্ছু লাগবে না। ওই জন্য এটা ওকে ফাইনালি দিতেই হয়েছে। এইটা কিনে দিয়েছে ওর দাদান। এ
এইবার এটা দিয়েছে ওমের পিপি বেবিদের উপর সব কালারই কত সুন্দর লাগে না। আর রয়েছে একটা জিন্সের থ্রি কোয়ার্টার প্যান্টস, এর সঙ্গে সেট ছিল এইটা, এই জামাটা। এটা আমি কালকে ওকে পরিয়ে ফেলেছি ষষ্ঠীতে। ওটা পরেছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, ওমের আরেকটা জামা যেটাও অলরেডি আজকে পরে ফেলেছে, এটাও দিয়েছে ওমের একটা পিপি। আর আমি যে স্যুটটা পরে আছি এটাও আমার পুজোরই, এটা আমি কালকে ষষ্ঠীতে পরে ফেলেছি। আরো সবাই ওকে টাকাই দিয়েছে, এখন সবাই ড্রেস কিনে দেওয়া থেকে টাকাটাই দেওয়াটা বেশি প্রেফার করে। তো যারা যারা টাকা দিয়েছে, অল্প কিছু জনের টা কেনা হয়েছে আর কিছু জনের টা কেনা হয়নি, ওগুলো আমি রেখে দিয়েছি, কারণ এমনি পুজোতে ওর এত ড্রেস হয়ে গেছে, তো রেখে দিয়েছি ওগুলো। তারপর উইন্টার ওকে ভালো ভালো ড্রেস কিনে দেবো। আর একটা জুতো কিনে দিয়েছি, জুতোটাও কালকে পরে ফেলেছি, ওই জন্য জুতোটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর ফাইনালি এইটা হচ্ছে আমার বড় মামাজি, কালকে শপিং এ গিয়ে আমার এটা দেখে এত ভালো লাগলো, ওই জন্য এটা নিয়ে নিলাম। যেহেতু ও এবার বাড়িতে আসেনি সেজন্য ওর জন্য অত কিছু কেনা হয়নি, কারণ কোনটা ওর ভালো লাগবে কি লাগবে না তো আসলে ও পছন্দ করে কিনে নেবে। কিন্তু এটা আমার এত পছন্দ হলো এই কুর্তাটা দেখে, কালারটা এত সুন্দর, আমার শাড়িটার সঙ্গে ম্যাচিং ম্যাচিং, তাই জন্য এটা ওর জন্য নিয়ে নিলাম। তাহলে পুজোর শপিং এর দেখানো আমাদের মোটামুটি কমপ্লিট, কি কি কিনেছি, কার জন্য কি কিনেছি, আর যাদের যাদের গিফট করার ছিল তাদের সব গিফট করা হয়ে গেছে। ভিডিওটা তখন আমি করতে পারিনি, কারণ পুজোর সময় এত মানে বিজি ছিলাম, ওই জন্য আর ভিডিওটা করে উঠতে পারিনি। তো আজকের ভিডিওটা এই অবধি, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে ততদিনের জন্য টাটা, সবাই ভালো থেকো, খুব ভালোভাবে পুজো এনজয় করো, সুস্থ থেকো, পাশের মানুষকেও সুস্থ রেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ওকে, চলো, বাই বাই।